বিরোধী দল সহিংসত তৎপরতা চালালে আওয়ামী লীগ বাধা দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাধা দেওয়ার মতো সহিংস তৎপরতা, সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস এইসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয়। সাত তারিখ নির্বাচন হয়েছে নাকি? সাত তারিখ নির্বাচন দেখি নাই, হয়তো দেখি নাই, আর ভোটেও দেখিনি কাউকে আমি। নির্যাতন, শোষণ, বৈষম্য, এই অঞ্চলের সম্পদ ওইখানে পাচার করা, এই অঞ্চলের মানুষকে অধিকারহীন করে রাখা, এবং সবচেয়ে ভাষা আন্দোলনের দিকটা, যেটা পাকিস্তানে কেন উর্দুকে রাষ্ট্রভাষা করার বিষয়টি এসেছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুক্তি পাওয়ার খবরে দুপুরের পর থেকেই কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে তার স্ত্রী, মহিলা দলের সভাপতি আফরুজা আব্বাস সহ নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সাড়ে তিন মাসেরও বেশি সময় বন্দী থাকার পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন মির্জা আব্বাস। কারাগারের আটক দলের নেতাকর্মীদের মুক্ত করতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন দলের এ প্রভাবশালী নেতা। কথা বলেন সাত জানুয়ারির নির্বাচন নিয়েও। ভালো ছিলাম না তো, যাই হোক, আমার চাইতে অনেক বেশি কষ্ট করতেছে আমাদের সাধারণ কর্মীরা। কেউ অসুস্থ, চিকিৎসা পাচ্ছে না, তারপরে অনেক ঝামেলা আছে। আমি কারাগারটা কেমন হয় ভিতরে দেখছো গিয়ে কখনো? কারাগার কখনোই ভালো না। আমি বেরিয়েছি মাত্র, এখন আমি দেখি কি করা যায়। ঠিক আছে, সাত তারিখ নির্বাচন হয়েছে নাকি? সাত তারিখ নির্বাচন দেখি নাই, হয়তো দেখি নাই, আর ভোটেও দেখিনি কাউকে আমি। কারাগার থেকে মুক্ত হওয়া রাজনৈতিক সহযোদ্ধাকে বরণ করতে যাওয়া দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মির্জা আব্বাস সহ দলের অন্য নেতাকর্মীদের মুক্তিতে দল আরো শক্তি অর্জন করবে। মির্জা আব্বাসের মুক্তি এবং তার মতো হাজারো নেতাকর্মীদের মুক্তি মানে কিন্তু জাতির মুক্তি না, এবং তার মুক্তিতে আমরা শক্তি অর্জন করব, আমাদের কর্মীদের মুক্তিতে শক্তি অর্জন করব। আমাদের যে এক দফা যে জনগণের সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার এবং জনগণের সরকার গঠন করা চলমান। গেল বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সহিংসতা ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে 31 অক্টোবর রাজধানীর শহীদবাগ এলাকা থেকে মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। নির্যাতন, শোষণ, বৈষম্য, এই অঞ্চলের সম্পদ ওইখানে পাচার করা, এই অঞ্চলের মানুষকে অধিকারহীন করে রাখা, এবং সবচেয়ে ভাষা আন্দোলনের দিকটা, যেটা পাকিস্তানে কেন উর্দুকে রাষ্ট্রভাষা করার বিষয়টি এসেছিল। 56% পূর্ব পশ্চিম পাকিস্তান মিলিয়েও 56% মানুষের মুখের ভাষা ছিল বাংলা, 7% মানুষের ভাষা ছিল উর্দু। তাহলে কেন জিন্না সাহেব ঘোষণা দিয়েছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা? যদি আপনি রাষ্ট্রভাষা করেন তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে প্রাধান্য দেওয়া উচিত। যখন 7% মানুষের মুখের ভাষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে যখন করার ঘোষণা এসেছিল, তখনই কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা বাংলা ভাষাভাষী তারা কিন্তু ফেটে পড়েছিল। এর পেছনে অনেক কারণ আছে যেটা বুঝি, এটা দুই তিন ঘন্টার লেকচার লাগবে, কিন্তু তারপরেও সংক্ষেপে যদি আমরা বলি যে যখন একটা রাষ্ট্রভাষা, একটা ভাষাকে সিলেক্ট করা হয়, তার মানে ওই দেশের অফিসিয়াল ভাষা, সেটা সরকারি চাকরি বাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সেটার প্রয়োগ হবে, তো সেক্ষেত্রে আমাদের এই যে অনুন্নত, অশিক্ষিত এই অঞ্চলের এই যে বাংলা ভাষাভাষী মানুষ, তারা তো মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তো এই অঞ্চলে যেভাবে শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিল, তারা যেভাবে শোষিত, নিপীড়িত, বঞ্চিত, সরকারি চাকরিতে প্রবেশাধিকার পাচ্ছিল না, সেটা তো আরো প্রকট আকার ধারণ করবে। সেই সময় যারা, বিশেষ করে তো ছাত্ররাই আন্দোলনটাকে বেগবান করেছিলেন সেই সময়, সেই ভাষা আন্দোলনের পরবর্তীতেই তো আমাদের, আমরা যদি দেখি যে 66-এর 6 দফাকে এখন যদিও বাঙালির মুক্তির সনদ বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়, কিন্তু কার্যত আবার এটা অনেকে জানে, এটা অনেকে বলতে সাহস করে না, 66-এর 6 দফা কেন ঢাকায় ঘোষণা করা হয়নি, কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা চট্টগ্রামে ঘোষণা করলেন? 66-এর 6 দফার চেয়েও আপডেটেড এবং আরো যুগোপযোগী ছিল 69-এর ছাত্রদের দেয়া 11 দফা। যদি আওয়ামী লীগ 11 দফাকে তেমন ভাবে আলোচনা আনবে না, ওন করে না, কারণ তাদের ইতিহাস কি মানুষকে গেলাতে চায়, তো সেই 66-এর 6 দফা
যারা জানেন যে ঢাকায় কিন্তু ঘোষণা হয়নি, কারণ আওয়ামী লীগের মধ্যেও সেটা নিয়ে তখন বিভক্তি ছিল। আর শিশুটির সহায়তাতে কি ছিল, আলাদা প্রাদেশিক ব্যবস্থার উপরই জোর দেওয়া হয়েছিল। কিন্তু 69-এর গণ অভ্যুত্থানেই প্রকৃত অর্থে স্বাধীনতার আমরা যেটা মনে করি যে একটা রূপরেখা ছাত্রদের কাছ থেকে প্রকট ভাবে কিছুটা হলেও ওখানে ছিল। সেই 69-এর গণ অভ্যুত্থান সে সময় মহানায়ক, আজকে তাদেরকে তো মূল্যায়নও করা হয় না। গতকালকে কুয়েতের ন্যাশনাল ডে প্রোগ্রামে গিয়েছিলাম, শেরাটনে দেখলাম ভালো লাগছে, একটা জায়গায় বঙ্গবন্ধুর ছবি, বিভিন্ন ঐতিহাসিক ফটো, বিভিন্নভাবে তো মান্নাফের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন এটা রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার করে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু কর্নার করে দেওয়া হলে সেখানে ভাসানির ছবি থাকা দরকার, সেখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি থাকা দরকার ছিল, সেখানে শেরবাংলাকে প্রতিভাকের ছবি থাকা দরকার ছিল। কিন্তু আওয়ামী লীগের ইতিহাসের চশমায় তাদের অবদান থাকে না। এই কারণে ফুয়াদ ভাইয়ের এই পয়েন্টটা আমি একমত যে ইতিহাসকে যেভাবে গেলানো হচ্ছে, মিথ্যা বয়ানকে যেভাবে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এবং সামগ্রিকভাবে আজকে যেটা আমাদের সেই ভাষা আন্দোলন কেন, আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব জাতীয়তাবোধের জায়গা থেকে ভাষা আন্দোলন হয়েছিল, আজকে আওয়ামী লীগ সেই চেতনার ট্যাবলেট বিক্রি করে আমাদের জাতীয়তাবোধ, আমাদের সংস্কৃতিকে বিলুপ্ত করে দিচ্ছে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক ধরনের আলোচনা হচ্ছে, আমরা প্রেস ক্লাবে আলোচনা করছি, টকশোতে কথা হচ্ছে, সংসদে এটা নিয়ে 5টা এমপি একটা ইফেক্টিভ কার্যকর আলোচনা মতামত দিয়েছে, আপনারা শুনেছেন। সেই লেভেলের এমপি আছে সংসদে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলার মতো? নাই। আজকে আমাদের পাঠ্যপুস্তক ছাপা হচ্ছে ভারত থেকে, আমরা এমন এই ফুয়াদ ভাইয়ের মতো এখন এটা বলতে হচ্ছে ঠিক আছে যে এমন আমরা জাতিতে পরিণত হয়েছি যে আমাদের প্রিন্টিং প্রেস নাই, আমাদের বই ছাপাতে হবে। আর পুস্তকের আপনার সিস্টেম কি হবে, কারিকুলাম কি হবে, সেটাতে তো ভারতীয় প্রভাবে স্পষ্টত আছে, সেটা তো অজানা কথা নয়। এই পাঠ্যপুস্তক নিয়ে যে বিতর্ক হচ্ছে, আমি নাম বললে অনেকের সাথে ব্যক্তিগত শত্রুতা তৈরি হবে, অনেক ব্যক্তিগত শত্রুতা তৈরি বলে অনেকের নাম বলে না, এটা মার্জিত ভাষা ব্যালেন্স করে কথা বলে, তো নাম অনেক বলে ফেলছি, তো কাজে আর ব্যক্তিগত শত্রু একটু কম বাড়ানো বোধ হয় ভালো। এই বইটা করেছে এই সরকারের 5-7 জন বুদ্ধিজীবী আর আপনার 3-4টা এনজিও, বিদেশি এনজিও, যারা এখানে এলজিবিটি কে প্রমোট করতে চায়, যারা এখানে পশ্চিমের মতো একটা ওপেন সংস্কৃতি এখানে চালু করতে চায়। আমরা তো ভাই পশ্চিমের মতো ওই কালচার অভ্যস্ত না, এই দেশের মানুষ, তাদের ইকোনমি কিংবা তাদের ধর্মীয় মূল্যবোধ এই দেশের মানুষের মূল্যবোধ তো এক না। অবশ্য পশ্চিমের আরো অনেক ভালো দিক আছে, সেগুলো আমরা নেই না। তাহলে আজকে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে। আমাদের দেশের ইতিহাসে কখনো হয়েছে যে একজন সিটিং মন্ত্রীকে আপনার জেলে যেতে হয়েছে দুর্নীতির মামলায়, একজন সিটিং মন্ত্রীকে কারাগারে যেতে হয়েছে, সিটিং প্রাইম মিনিস্টারকে আদালত ডেকেছে, হয় নাই? আদালতকে নিয়ে অনেক কথা বলে, অনেক স্পষ্টত দুর্নীতির পরেও অনেকের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হয় না। কিন্তু আওয়ামী লীগ তো পাকিস্তানকে আমাদের সামনে একটা ঘৃণার বস্তু, একটা দেশ হিসেবে তুলে ধরতে চাই। সেই পাকিস্তানেও অনেক প্রধানমন্ত্রীকে আপনার সিটে রানিং থাকা অবস্থায় তাকে চেয়ার থেকে বিচ্যুত হতে হয়েছে। আমাদের দেশের সেই বিচার ব্যবস্থা, সেটা একটা জুডিশিয়ারি এ দেশে তৈরি হয়েছে। আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী, এখন সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, এগুলো আমরা মানে একটা কথা আছে না যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, তো আমরা এগুলো দেখতে দেখতে এখন ইজি হয়ে গেছি যে একটা মানুষকে থানায় নিয়ে, বডি বিল্ডার তিনি, একজন সমাজের ভিন্ন শ্রেণীর মানুষ, বলছেন একটু প্রিভিলেজ ক্লাস, পরিচিত, তার মিডিয়া ফেজ আছে, বিভিন্ন জায়গা থেকে পিটিয়ে মারা হয় এবং তার ওয়াইফকে অন্যরকম প্রস্তাব দেওয়া হয়, সেগুলো শুনেছেন। আজকে জাতীয় জনতার সংসদের কথা বলেছেন, এই সংসদ কার্যত আগেকার সেই রাজার আমলে যে গোপাল ভাট ছিল, বিভিন্ন ধরনের রসিকতা করত, হাসি ঠাট্টার আপনার রাজারকে কবিতা গল্প শুনিয়ে বিনোদনের খোরাক দিত, তো এই সংসদ সেই গোপাল ভাটদের ক্লাবে পরিণত হয়েছে। এখানে কার্যত জনগণের প্রতিনিধি নাই। গত 3টা সংসদ, 14 সালে ভুয়া সংসদ ছিল, 18 সালে একটা নিয়ন্ত্রিত সংসদ ছিল, এবং সর্বশেষ এটা দামি সংসদ। আমাদের সামনের সমস্যা আমরা স্পষ্টত জানি, আমরা বুঝিও আমাদের সমাধান কি, কিন্তু আসলে
কোনো কারণে আমরা হয়তো পারতেছি না পরিবর্তন করতে। সে কারণটা আমরা অনেকে খোঁজার চেষ্টা করছি, কারণটা একটাই বোধহয়। অনেকে বলছেন স্যার এটা আমার বক্তব্য না, আপনাকে আমার প্রতি ভুল ধারণা পোষণ করবেন না। অনেকের সাথে কথা বলে আলোচনা করে আমি যেটা দেখেছি, এক ব্যানারে বা প্ল্যাটফর্মে আসার ক্ষেত্রে গুটি কয়েক মানুষের খুব জোরালো আপত্তি, কে বলে আমাকে ধর্মভিত্তিক রাজনীতি করে আমি তার সাথে যাব না, বা নানান ধরনের একটা বিভক্তি আছে। তো আমার মনে হচ্ছে যে এক প্ল্যাটফর্মে এক ব্যানারে না আসলেও আমাদের দাবি তো এক, আমরা সবাই একটা সুষ্ঠু নির্বাচন চাই, শেখ হাসিনার পতন চাই। তাহলে আসেন একই দিনে আমরা রাস্তায় নামি, কেউ পল্টন নামবে, কেউ মতিঝিল নামবে, কেউ প্রেস ক্লাব নামবে, কেউ ফার্ম গেট নামবে, সেইটাও তো নামা হচ্ছে না। বক্তব্যে সবাই ফাটিয়ে দিচ্ছেন, দেশ জাতির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলছেন, কিন্তু কাজে কেউ নামছেন না। কেউ মনে করছেন যে বিএনপি জামাতের উপরে যে বাটাম চলছে, যে অত্যাচারের স্টিম রোলার চলছে, আমার উপরে তো চলছে না, সরকার তো আমাকে কিছু রেসপেন্স দিচ্ছে, তাহলে আমি একটু চেক অ্যান্ড ব্যালেন্সই থাকি। কিন্তু কার্যত বিএনপি জামাতের পরে বাকিদের উপরে শুরু হয়েছে, ভবিষ্যতে আরো চলবে, শেষ পর্যন্ত কারো রেহাই হবে না। আশা করি আমাদের এই উপলব্ধিটা হবে, এবং আমরা এই উপলব্ধি করে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, যদি আগামী সাত দিন পরেও কোনো দাবি দেওয়ার দরকার নাই, ব্যানার দরকার নাই, এত কিছুর দরকার নাই, দাবি একটাই, জনগণের ভোটের মাধ্যমে একটা সংসদ নির্বাচিত হবে, একটা কেয়ারটেকার সরকারের অধীনে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আসেন সব দল যার যার জায়গা থেকে আমরা রাস্তায় নামি, সাত দিনের মধ্যে সরকারের পতন হবে যদি আমরা শুনলাম। কেন নাম ছিল শুধু বক্তব্য দিচ্ছি। তো যাই হোক, আশা করি সবার সেই উপলব্ধিটা হবে। আজকে ববি আজাদ ভাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে, আবার আমি মনে করি সেও অবশ্যই এই সময়ের অনেকের জন্য একটা অনুপ্রেরণা, এই কারণে যেটা আমাদের রাশেদ ভাই বলেছেন, তার মতো একটা প্রিভিলেজ কি ফ্যামিলির লোকজন ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, এডুকেশন দিক থেকে ভালো, তো কাজী তাদের এই রাজনীতির নোংরামের মধ্যে না ঢুকলেও হতো, কারণ রাজনীতিতে এখন ভালো মানুষ টিকতে পারছে না। তো তিনি রাজনীতি করছেন, ব্যতিক্রম ধর্মী কিছু কাজকর্মের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, রাজনীতির লক্ষ্যটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। তো আশা করি তার মতো আরো যারা শিক্ষিত জেনারেশন আছে তারাও রাজনীতিতে এগিয়ে আসবে, দেশের পরিবর্তনে ভালো মানুষগুলো যদি রাজনীতিতে এগিয়ে না আসে তাহলে রাজনীতির পরিবর্তন হবে না। ধন্যবাদ। আজকে দুটো বিষয় আছে আমাদের, একটা হচ্ছে যে আমাদের গতকাল স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে, সেই মিটিং এর রেজলিউশনসগুলো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, সেটা আমি আপনাদেরকে একটু জানাবো। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের এই সম্প্রতি আমাদের সরকারের মন্ত্রীরা এই আপনার ইউএস স্যাংশনস আসার পরে সেটাকে আড়াল করবার জন্যে যেভাবে লবিস্ট নিয়োগের একটা প্রচারণা শুরু করেছে আপনার আমাদের বিরুদ্ধে, সে বিষয়ে আমাদের বক্তব্যটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। তার মানে আগে আপনার আমি স্থায়ী কমিটির বিষয়টাই আগে বলে নিই, তারপরে আপনাদের ওই বিষয়টা যাব। গত 31 জানুয়ারি গতকাল রাত 8টায় বাংলাদেশ জাতীয় দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ভাইস জমিন্দ সরকার, মির্জা আব্বাস, বাবু বাসুচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, আমি রিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। বিগত 24 জানুয়ারি 2022 অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্ত পঠিত অনুমোদিত হয়। সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে সদস্যবৃন্দকে অবহিত করেন। তিন, সভায় সাত কর্মকর্তা ও র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী তথা সরকারের অসত্য বিকৃত বক্তব্য নিয়ে আলোচনা হয়। সভা মনে করে নিজেদের অপরাধ আড়াল করার জন্য অসত্য ভ্রান্ত বক্তব্য প্রকাশ করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে সরকার। এ বিষয়ে বিএনপি পৃথকভাবে বক্তব্য উপস্থাপন করছে। সভায় হুদা নির্বাচন কমিশনের মেয়াদকাল শেষ পর্যায়ে আইন প্রণয়ন করে রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনকে দায়মুক্তি প্রদানের তীব্র সমালোচনা নিন্দা করা হয়। বিএনপি মনে করে দায় মুক্তি প্রদান করে
বিগত 2012-2017 সালে বেআইনিভাবে গঠিত নির্বাচন কমিশনের অসাংবিধানিক এবং অনৈতিক কার্যকলাপের বৈধতা প্রদানে হিংচক্রান্ত। প্রকৃতপক্ষে 2014 এবং 2018 জাতীয় সংসদ নির্বাচনে উক্ত দুই কমিশনের অযোগ্যতা পক্ষপাতিত্বের কারণে ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার হরণ এবং জনগণের ম্যান্ডেটবিহীন সরকার গঠিত করা হয়। বেআইনিভাবে দুইবারই আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে ফেলে। নির্বাচন কমিশন গঠন আইনের মাধ্যমে এই ধরনের ভোটারবিহীন অগ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ সৃষ্টি করা হল। জনগণের নিকট এই প্রতারণা কখনোই গ্রহণযোগ্য হবে না। পাঁচ সভায় সম্প্রতি সেন্টার ফর পলিসি ডায়ালগের জরিপে বাংলাদেশে ব্যবসার সবচেয়ে বড় বাধা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করা হয়েছে। দুর্নীতি আওয়ামী লীগ সরকারের সময় সর্বগ্রাসী রূপ নিয়েছে। রাষ্ট্রের সকল স্তরে দুর্নীতির বিষাক্ত ছোবলে স্বাধীনতার সকল অর্জন ধ্বংস হয়ে যাচ্ছে, যার চরম বিরূপ প্রতিক্রিয়া ঘটছে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতি সংযুক্ত হওয়ায় দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের লাগামহীন দুর্নীতি ভবিষ্যতের সম্ভাবনাকে বিনষ্ট করছে। বিএনপি মনে করে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সম্পৃক্ত আমলাতন্ত্র বিচার ব্যবস্থাকে সচেতনভাবে দুর্নীতিগ্রস্ত করে ফেলা হয়েছে। শুধু ব্যবসা ক্ষেত্রে নয়, কিছুদিন পূর্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রতিবেদনে বাংলাদেশকে দুর্নীতির সর্বোচ্চ স্থানে চিহ্নিত করা হয়েছে। বিএনপি মনে করে এই সরকারের পতনের মধ্য দিয়েই সৃষ্টি হবে সমৃদ্ধ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার একটি সম্ভাবনা। ছয় সভায় চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণে শিক্ষামন্ত্রী ও তার আত্মীয় স্বজন রাজনৈতিক সহকর্মীদের জড়িত থাকার যে অভিযোগ উঠেছে তার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য আহ্বান জানানো হয়। সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয়। আরেকটা বিষয় আছে যেটা আমি আপনাদেরকে একটু বলি। হবিগঞ্জের আপনারা জানেন যে আমাদের যে কর্মসূচি যখন শুরু হয় হবিগঞ্জে, তখন আপনার আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের গিয়েছিলেন সভা করতে। সেই সভাকে কেন্দ্র করে পুলিশ হামলা চালায়, অতিরিক্ত হামলা চালায় এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে আহত করে। আমাদের একজন ছাত্র নেতার চোখ নষ্ট হয়ে গেছে। সেটা তখন আমাদের যারা ওখানকার নেতৃস্থানীয় আরাজ জি কে গৌর, সাবেক মেয়র জনাব আবুল হাশিম, আহ্বায়ক হবিগঞ্জ জেলা বিএনপি, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, যুগ্ম আহ্বায়ক হবিগঞ্জ জেলা বিএনপি, জনাব এমদাদুল হক ইমরান, সভাপতি হবিগঞ্জ জেলা ছাত্রদল, জনাব রুবেল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল, জনাব শাহ রাজীব আহমেদ রিঙ্গন, সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল, জনাব সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল, জনাব জালাল আহমেদ, সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা যুবদল, জনাব শফিকুর রহমান সেতু, যুগ্ম সম্পাদক হবিগঞ্জ জেলা যুবদল, সৈয়দ মুশফিক, সাধারণ সম্পাদক হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জনাব শরীফুল হক শরীফ, ভারপ্রাপ্ত সভাপতি হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। এই 40 জন হাইকোর্ট থেকে তারা অ্যান্টিসিপেটরি বেল নিয়েছিলেন এবং আজকে তারা গিয়েছিলেন হবিগঞ্জে আপনার লোয়ার কোর্টে হায়ার কোর্টের নির্দেশ অনুযায়ী সারেন্ডার করতে। সাধারণত ধরা হয় যে আপনার হাইকোর্ট থেকে যখন বেল দেওয়া হয় তখন লোয়ার কোর্টে কিন্তু সেই বেলটাকে রাখা হয়, আপোল করা হয়, কিন্তু আজকে সেখানে 40 জন নেতাকর্মীকে আজ এটা বাতিল করে দিয়ে তাদেরকে জের হাজতে প্রেরণ করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক পুলিশ প্রধান, র্যাব প্রধান সহ 7 জন সরকারি কর্মকর্তার ভিসা বাতিল এবং প্রতিষ্ঠান হিসেবে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এই অভিযোগ আড়াল করার জন্য জনগণের ট্যাক্সের টাকায় লবিস্ট নিয়োগের তথ্য মার্কিন সরকারি ওয়েব পেজে প্রকাশিত হয়েছে। এই প্রেক্ষিতকে উপলক্ষ করে সরকার তাদের সকল অপরাধমূলক কর্মকাণ্ডকে আড়াল করতে, জনগণের বিভ্রান্তি ছড়াতে, দুঃশাসনকে প্রলম্বিত করতে বিএনপির বিরুদ্ধে কিছু অপপ্রচার কৌশল নিয়েছে, যে বিষয়ে আমরা আমাদের দলের অবস্থান আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকল মহলের কাছে দায়িত্বহীনভাবে উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপরের পটভূমিকায় মূলত 4টি বিষয় আমরা উপস্থাপন করছি, যথাক্রমে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, ভিসা বাতিল এবং নিষেধাজ্ঞা, সরকার এবং আওয়ামী লীগের লবিস্ট নিয়োগ,
এবং সত্যকে ধামাচাপা দিতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত হবে সরকারের মিথ্যাচার করা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজ বাংলাদেশের জনগণ সহ দেশের সীমানা পেরিয়ে গোটা বিশ্বের কাছে বাংলাদেশ গণতন্ত্রহীন, মানবাধিকারহীন, ন্যায় বিচারহীন একটি দেশে দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে, যা আপনারা সবাই অবগত। 2014 সালের দশম সংসদ নির্বাচনে যদি নির্বাচন ব্যবস্থাকে আইসিইউতে ঢোকানো বলে অভিহিত করি, তাহলে এই কথা নিশ্চিত করেই বলা যায় যে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনের ভোট রাতে করে রক্তের হোলিকালায় মত্ত এই দানব কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কবর রচনা করেছে। মানুষের ভোটের অধিকার হরণের জন্য সরকারি বাহিনী ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, রাজনৈতিক গায়েবী মামলার মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত সরকারের অপকর্মের ফিরিস্তি আজ সর্বজন বিদিত। ফলে তাদের অপকর্মের জন্য যদি কারো ভিসা বাতিল হয় বা নিষেধাজ্ঞা আরোপ হয়, তা গোটা জাতির জন্য লজ্জাকর, এক কলঙ্কজনক অধ্যায় হলেও এই কানকাটা নির্লজ্জ সরকার এটাকে জাতীয় সংকট হিসেবে গণ্য না করে বেহায়ার মতো তাদের অপকর্ম ঢাকার জন্য প্রত্যক্ষ অপরাধীদের বাঁচানোর জন্য অপতৎপরতা লিপ্ত হয়েছে। কোন সভ্য গণতান্ত্রিক দেশ হলে সরকার সর্বপ্রথমেই উক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি কার্যধারা শুরু করত, গ্রেফতার করত, জাতিকে কলঙ্কের দাগ থেকে উত্তরণ জন্য ক্ষমা প্রার্থনা করে জাতীয় সংকট হিসেবে সবার সহায়তায় এই পরিস্থিতির উত্তরণের চেষ্টা করত। অথচ কর্তৃত্ববাদী সরকার হাঁটছে উল্টো পথে, গুমের শিকার পরিবারের বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে হুমকি ধমকি দিচ্ছে, খুনিদের রক্ষার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার থেকে প্রমাণ হয় সরকারের শীর্ষ কর্মকর্তা ব্যক্তিরা এইসব গুমখুমের সঙ্গে জড়িত। তাই বিএনপি অবিলম্বে সরকারের পদত্যাগ চায়। গুমখুমের সাথে জড়িত নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তা সহ সকলের নিরপেক্ষ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ, মানবাধিকার নিশ্চিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা চায়, গণতন্ত্র ফেরত চায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত ব্যবস্থাকে ধামাচাপা দিয়ে কর্তৃত্ববাদী অবৈধ সরকার জনগণের করের টাকায় আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে, যা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে স্বীকৃত। তার ভাষ্য মতে সরকারের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য তারা লবিস্ট নিয়োগ করেছে। গুমখুমের মতো অপরাধের সাথে জড়িত ব্যক্তির দায় কিংবা ব্যক্তির স্বেচ্ছাচারিতায় নিমজ্জিত প্রতিষ্ঠানের দায় রাষ্ট্র কিংবা সরকার কিভাবে জনগণের টাকায় ভাবমূর্তি রক্ষার নামে ব্যয় করে? বিএনপি মনে করে জনগণের টাকায় লবিস্ট নিয়োগ করে সরকার মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে নিজেদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিতভাবে প্রতিষ্ঠিত করেছে। বিএনপি মনে করে সরকার জড়িত না থাকলে তা প্রমাণের জন্য তারা উক্ত সাত কর্মকর্তাকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করত, খুন গুম গায়েবী মামলা দায়ের বন্ধ করে নির্দলীয় সরকারকে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পথে হেঁটে পদত্যাগ করত। 2005 থেকে 2007 সালের সালের তিন বছরে সজীব অদের জয়ের সংশ্লিষ্টতায় 90 লক্ষ $9 মিলিয়ন খরচ করে লবিস্ট নিয়োগ করেছিল আওয়ামী লীগ বিএনপি সরকারের বিরুদ্ধে, যার প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট ওয়েব পেজে আছে। বিএনপি জানতে চায় সজীব অদের জয়ের ওই টাকার উৎস কি ছিল এবং কিভাবে ওই টাকা বাংলাদেশ থেকে আমেরিকা গিয়েছিল। আপনারা এটা নিশ্চয়ই ইতিমধ্যে সবাই জানেন, দেখেছেন ওয়েব পেজে কি আছে না আছে, এবং সেই সিগনেচারও আছে আওয়ামী লীগের এবং সঞ্জীব অজের জয়ের, এটা নিশ্চয়ই আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে কথা বলছেন সরকারের কয়েকজন মন্ত্রী, এক চিঠি দেখিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আপনারা দেখুন ওই কাকে লেখা হয়েছিল, এই চিঠির বিষয়বস্তুগুলো কি ছিল, এগুলো আপনারা একটু দয়া করে দেখবেন, এখানে কপি আছে আমার কাছে, এটা আপনারা দেখতে পারবেন। আমরা চিঠি দিয়েছি অবশ্যই, এই চিঠি দেখে মিথ্যা লেখা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানবাধিকার লঙ্ঘনের সকল শিকার সকল ব্যক্তিবর্গের সবচেয়ে বড় নির্ভরযোগ্য আশ্রয়স্থল, মানবাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সবচেয়ে বড় ভ্যানগার্ড, আর তাই বিএনপি তার আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই দেশের ডেভেলপমেন্ট পার্টনারদের সমর্থন চায়, মানবাধিকার লঙ্ঘন বন্ধ চায়, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশি বিদেশি সব অংশীদারদের এই সরকারের সকল অপকর্ম সম্পর্কে অবগত রাখতে চায়। বিদেশে লেখা আমাদের এই চিঠি সমূহ কোন লবিস্ট নিয়োগের বিষয় নয়, মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান মাত্র। আপনারা দেখছেন
একজন প্রবাসী বাংলাদেশি কর্তৃক লাভ নিয়োগের বিষয়টিও আজ আমাদের দলের ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে সরকার। আমরা বলতে চাই, দেশের গণতন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যদি কোনো প্রবাসী কোনো পদক্ষেপ কোথাও নেয়, দেশের প্রতি তার ভালোবাসার জন্য যদি কিছু করে, সেই পদক্ষেপের দায়িত্ব তার, বিএনপির নয়। এই পদক্ষেপকে নৈতিক সমর্থনের দায়িত্ব বাদে অন্য কোনো দায়িত্ব বিএনপি বহন করে না। তবে বিশ্বের দেশে দেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার জন্য এই ধরনের দেশপ্রেমিক পদক্ষেপকে বিএনপি সাধুবাদ জানায় এবং তাদের প্রতি সম্মতি প্রকাশ করে। ধন্যবাদ। করেন মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা, বিচারহীনতা, সেই বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়েছি। রেসপন্স দেখতে পাচ্ছেন তো? থ্যাংক ইউ। রেসপন্স তো আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে। শেষ মুহূর্তে আপনারা প্রশ্ন করেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।